ভদ্রক জেলা চান্দবালি চড়তিয়া গাঁরে 150 কৈবর্ত পরিবার চৈত্রে শেষ কলে ঘোড়া পূজা। গাঁর ইষ্টদেবী অশ্বিনী বাস্তুলি নাম ঘোড়া পূজা করে কৈবর্ত পরিবার। পরম্পরা ও লোক কলা বজায় রাখি মনস্কামনা পূরণ পাই দীর্ঘ 30 বর্ষ ধরে গাঁর সমস্ত পরিবারের পুরুষ ও মহিলা মানে একত্রিত হয়ে এই পর্বটি বহু ধুমধামে পালন করে থাকে। বাদ্য নৃত্য ও ঘোড়া নাচ পরিবেশন করে গাঁর কৈবর্ত পরিবারের লোক মানে এই লোককলা পরম্পরা উজ্জীবিত করে থাকে। তবে এখানে ইষ্টদেবী ভাবে কৈবর্ত পরিবার পক্ষের চৈতি পর্বরে ঘোড়া পূজা করে থাকে। দেখুন আমার এই চদিয়া গ্রাম পঞ্চায়েত 120 150 মাঝি পরিবার অনেক যা কুহতি কৈবর্ত, তেমন যেহেতু আমার গোটে পরম্পরা অৈত্র মাসের গোটে চৈত্র পূর্ণিমা পালন করা যায়, তেমন করি আমি সব মাঝি মানে একাত্রিত হয়ে তেমন এই পর্বটি পালন করছু। যেহেতু ঘোড়া আমার পরম্পরা পূজা করা যায়, ঘোড়া পূজা করছু, যেহেতু সে তাকে কুযায় অশ্বিনী পাশুড়ি, তেমক ঘোড়া পূজা করি আমার আগামী দিনের গোটে মনস্কামনা করু। যেহেতু এ গোটে আমার পরম্পরা অছি, প্রত্যেক দীর্ঘ দিন ধরে চালছি গোটে লোক কলা আমার, যেহেতু সমস্ত গোটে হিন্দু ধর্মর কিছু গোটে পরম্পরা অছি, যেহেতু আমার গোটে কৈবর্ত জাতির পরম্পরা অছি, আমি ঘোড়া পূজা করিব, নাব পূজা করিব, যেহেতু চৈত্র মাসের এ হচ্ছে আমার পর্ব, সবু মাঝি 120 পরিবার একত্রিত হয়েকি এ পর্বটিকে আমি গোটে সমারোহ পালন করা। চান্দবালিরু বিজয় মহালিঙ্ক রিপোর্ট, রিপোর্টার্স টুডে।